আসসালামু আলাইকুম, আমি মুইদ হাসনাত। আমাদের বাসায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফেরুজ আলম, আমি একজন হাউসওয়াইফ। ওয়েলকাম টু আওয়ার হোম। আমরা বাসার পেইন্টিং এর জন্য যখন ভাবছিলাম, তখন চিন্তা করতে করতে আমরা মনে পড়লো যে বার্জার আছে বাংলাদেশে, ওয়ান অফ দি বেস্ট পেইন্ট সলিউশনস এর জন্য আমরা অনেক অ্যাড দেখেছি। সো আমি আমার ওয়াইফ আমরা ডিসাইড করলাম যে তাহলে বার্জারের কোনো একটা পয়েন্ট অফ সেলসে আমরা গিয়ে একটু দেখব যে আসলে ওখানে কী কী অপশনস আছে বা কী ব্যবস্থা আছে। তো আমরা খুঁজে বের করলাম, দেন আমরা বার্জার এক্সপিরিয়েন্স জোনে গিয়ে দেখলাম যে ওখানে খুবই সুন্দর সুব্যবস্থা আছে ওয়ান স্টপ সলিউশনের, এবং ওখানে অল ভ্যারাইটিস অফ দ্য ইলিউশনস অ্যান্ড আদার পেইন্টস অপশনসগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্টেড ছিল। সো আমরা দেখে খুব কুইকলি সিলেকশনগুলো করে ফেলতে পেরেছি, এবং সবচেয়ে সুবিধা হয়েছে ওখানে একজন কালার কনসালটেন্ট ছিলেন, একজন আপু, উনি আমাদেরকে খুব নাইসলি গাইড করেছেন যে আসলে কোন রুমে কোন কালারটা দিলে অন্য ফার্নিচারের সঙ্গে কীভাবে সুদিং হবে বা সুইটেবল হবে, সে বিষয়ে ওনার যে দক্ষতা ছিল সেটা দিয়ে আমাদেরকে খুব হেল্প করেছে। ওনার সহযোগিতা নিয়ে আমরা আসলে সব রুমে কোন রুমের জন্য কোন এলিশনটা সিলেক্ট করলে ভালো হয় সেভাবে উনি আমাদেরকে গাইড করেছেন। যে আমরা খুব লাইট সাটল নিউটন অর পেস্টেল শেডস রাখতে চাচ্ছি, কারণ খুব বেশি ডার্ক কালার আমাদের দুজনের কারোরই খুব একটা পছন্দ না। অ্যাভয়েড করতে চাচ্ছি আমরা আসলে উনাকে। যখন আমাদের এক্সপেকটেশনস গুলো আমাদের থিংকিং গুলো শেয়ার করেছি, তখন উনি আমাদেরকে আমাদের এক্সপেকটেশন বা টেস্টটা বুঝে অ্যাকর্ডিংলি আমাদেরকে হেল্প করছে যে কোন কালার কোন এলিশনটা আসলে নিলে আমাদের জন্য ভালো হবে, সিটিং রুমের জন্য আসলে কোনটা মানাবে ভালো যাবে ভালো, বেডরুমের জন্য কোনটা ঠিক হবে কি না, ইভেন আমার বাচ্চার রুমের জন্য আসলে কোনটা ঠিক হবে, আমার বাচ্চার বয়সের কথা বিবেচনা করে উনি আমাদেরকে খুব ভালোভাবে গাইড করেছেন। আর সেকেন্ড ওয়ান যেটা ছিল আমি ভালো বলবো বার্জারে, সেটা হচ্ছে ওখানে গিয়ে আসলে আমরা পেমেন্ট করে আসার পরে খুব দ্রুততম সময়ের মধ্যে দেখি যে ওনাদের টিম চলে এসছে, এসে এখানে মেজারমেন্ট নিয়ে দেন বাকি কাজগুলো খুব এফিসিয়েন্সির সাথে আমাদেরকে করে দিয়েছে, এবং আমরা খুবই হ্যাপি বার্জারের সার্ভিসটা পেয়ে। অ্যান্ড আফটারওয়ার্ডস বলতে এখানে আফটার দ্য কালার কমপ্লিশন, এখানে যে রঙের একটা ব্যাপার যেটা আমি এর আগেও মেনশন করেছি যে ব্রিদ ইজিটা আমরা চুজ করেছি, সো ব্রিদ ইজি ইজ অ্যাকচুয়ালি ব্রিদ ইজি। আমার ড্রয়িং রুমের থিমটা আমি যখন থেকে কাজটা প্ল্যান করেছি তখন থেকেই খুব সাবল রাখতে ইচ্ছা ছিল। সো বর্জনে যখন আমি এক্সপিরিয়েন্স জোনে যাই তোদের অফিসে, আমার এই কোহিন রুমের যে ইলিউশন এটা আমার খুব ভালো লাগে। So I chose this because of it is itself a piece of art. এই কারণে আমি এখানে অন্য কোনো ফটো ফ্রেম বা কোনো আদার কোনো পিকচার্স কোনো কিছু দিয়ে এক্সাজারেটেড করতে চাই। সো আমার সোফার কালারের সাথে আমার ওয়ালের কালার যাতে কমপ্লিমেন্ট করে সেই জন্যই সব কিছু মিলিয়ে আমার কার্টেন্স কার্টেন্সগুলোকে আমি সিঙ্গেল শেডেড রেখেছি, খুব মানে সাটল শিয়ার্স ইউজ করেছি। স্টার্টিং ফ্রম মাই শোপিস অ্যান্ড মাই কার্পেট অ্যান্ড এভরিথিং আই ওয়ান্টেড টু কিপ ভেরি লো কি, সো আই চুজ দ্য কালার টার্কোয়েজ উইথ হোয়াইট যেটাকে কমপ্লিমেন্ট করে, অ্যান্ড যে কারণে ওয়াল অ্যান্ড দ্য মাই শ্যান্ডেলিয়ার এভরিথিং এগুলো যাতে ব্রাইট লাগে সো আই ইউজ পেস্টেল শেডস। এটা আমাদের ডাইনিং রুম, এটা বেসিক্যালি ফ্লোর প্ল্যানে লিভিং রুম ছিল, বাট আমরা একটু চেঞ্জ করেছি কনসিডারিং টু লিমিটেড স্পেস। আমরা যেটা করেছি এখানে আমাদের অলে আমরা ড্রয়িং রুমের অলে রিলেশনটার সঙ্গে সিমিলারিটি রাখার জন্য এবং অ্যালাইন করার জন্য এখানেও আমরা কোহিনুর রিলেশনটাকে ইউজ করেছি। আমরা বার্জার এক্সপিরিয়েন্স জোন থেকে আমরা এটা দেখে আমাদের কাছে খুব ভালো লেগে যায়। সো কিপিং দ্য হারমনি we chose the same pattern actually, and ami jinish theke just ekটু little to make it a look a bit fancy ami ekta antique chandelier ekhane use korechi so that it gives a warm impact on the whole ambiance. Amra jemon shobai mile dinner time ta ekshathe time spend kori so the overall ambiance is very beautiful.
ওয়ালটা আমি এটাকে একটু শ্যাম্পেইন টাইপের কালার চুজ করেছি এন্ড অ্যাকর্ডিং টু দ্যাট আমার বেড আমার কার্টেন্স অ্যান্ড এভরি আদার থিং আই কেপ্ট ইন দ্যাট সেম অ্যালাইনমেন্ট কারণ আমার কাছে একটু সাটল টোন না হলে বেডরুমটা এমন একটা জায়গা যে উই কাম হিয়ার ফর গুড স্লিপ অ্যান্ড ফর কমফর্ট সো খুব বেশি লাউড টোন দিলে জিনিসটা একটু বেশি অর্নামেন্টেড হয়ে যায় আমাদের কাছে মনে হচ্ছে সো আমি সব কিছুই খুব অফ হোয়াইট নুড অ্যান্ড পেস্টাল শেডস রাখার চেষ্টা করেছি আর কি ইন দ্যাট কেস আই চোজ কোহিনুর অ্যাগেইন অ্যান্ড একটু ডিজাইনটা একটু আমরা মডিফাই করে নিয়েছিলাম অ্যান্ড কালারটা কমপ্লিটলি শ্যাম্পেনের যে শেডসগুলো আছে ওখান থেকেই চুজ করা হয়েছে সো বার্জারের এই ইলিউশনটা আমার বাসায় আলহামদুলিল্লাহ যারা যারা দেখে গিয়েছে দে রিয়েলি লাভড ইট অ্যান্ড দে লাভ দিস টোন আমার মেয়ের রুমের কনসেপ্টটা টোটালি পিঙ্ক শি চোজ ইট অল বাই হারসেলফ বার্জার এক্সপিরিয়েন্স জোনে যখন ওকে আমরা নিয়ে যাই তখন যে আবুটা ছিল শি হেল্পড আস আ লট টু চুজ বিট বাই বিট যে কোনটা কালার হবে কিভাবে হবে কোন টোন হবে সো তখন আপু আমাদেরকে সাজেস্ট করে এই মফ পিঙ্কটা তার সাথে আপু ওর যেহেতু একটা রিকোয়ারমেন্ট ছিল শি ওয়ান্টেড ওয়ান ওয়াল অ্যাটলিস্ট যে একটা স্টারি নাইট ফেয়ারি নাইট টাইপের হবে সো উই চোজ দ্যাট স্টার পার্ট সো সেখান থেকেও সে কিছু মডিফিকেশন করে এই ডিজাইনটাকে ফাইনালাইজ করে অ্যান্ড ফাইনাল রুমটা তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু ওর পছন্দ অনুযায়ী ওর শেডিং প্রেফারেন্স অনুযায়ী করা আর কি সো বার্জার হ্যাজ রিয়েলি হেল্পড আস আ লট ইন দিস অ্যান্ড আ বিগ থ্যাংকস টু বার্জার নাহলে রুমের যে একটা সুন্দর পিঙ্কিশ অ্যাম্বিয়েন্স যদি কালারটা ভালো না আসতো আমি আসলে ফার্নিচার অ্যান্ড আদার স্টাফ অ্যালাইন করে ওই জিনিসটা আনতে পারতাম না সো রিয়েলি থ্যাংকস টু দ্যাম এটা আসলে আমার আম্মার রুম আমার আম্মা এজেন্ট মানুষ একজন তারপরে উনি এই কালারফুল মাইন্ড উনি এই কালারফুল বেড চয়েস করে নিয়েছেন উনি নিজেই ওভারঅল আমার শাশুড়ি বেসিক্যালি শি লাভস হোয়াইট সো ওনার ওই প্রায়োরিটিটাকে ওনার পছন্দটাকে আমরা প্রায়োরিটাইজ করেছি অ্যান্ড সেভাবেই রুমটা বেসিক্যালি ডিজাইন করেছি এই রুমটাতে আমরা বার্জারের একদম পিওর যে হোয়াইট কালারটা একদম মিল্ক হোয়াইট যেটা ওটা বার্জার আমাদেরকে খুব সুন্দর করে পেইন্টটা করে দিয়েছে টু কিপ দা অল ওভার হারমনি এবং বার্জারের যে পেইন্টটা আছে যেটাতে আসলে কোনো ধরনের স্মেল আসে না ওইটার নামটা তুমি একটু বলবে সেটা হচ্ছে ব্রিদ ইজি হ্যাঁ ব্রিদ ইজিটা একটু এক্সপেন্সিভ হওয়া সত্ত্বেও আমরা চুজ করেছি এবং এটা রিয়েলি খুবই হেল্পফুল একটা আইটেম বার্জারে সো আমাদের প্রথম কনসার্নটা ছিল যে এমন একটা কালার চুজ করা যেটা কিনা ব্রিদ ইজি হয় রঙের জন্য গন্ধ হবে সে কারণে বাসার পরিবেশটা নষ্ট হবে এটা একটু সবসময় আনকমফোর্টেবল এটা সবাই সাপোর্ট করবে আই গেস সো এভাবেই টুকটাক করে জিনিসগুলোকে সিলেক্ট করা অ্যান্ড ইমপ্লিমেন্ট করা আমরা পরিশেষে বার্জার পেন্টসকে ধন্যবাদ জানাতে চাই কারণ বার্জার কাছ থেকে আমরা খুব সহজে সুন্দরভাবে সেবাটা পেয়েছি এবং প্রোডাক্টগুলোও ভালো পেয়েছি এবং গাইডেন্সগুলোও পেয়েছি এজন্য বার্জারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বাসাটাকে সুন্দরভাবে সাজাতে হেল্প করার জন্য বিগ থ্যাঙ্কস টু বার্জার ফর দিস হ্যাপি হোম থ্যাংক ইউ